হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। এইটা হচ্ছে আমাদের লাস্ট দিনের কোডের প্রজেক্ট। সো এটা হচ্ছে প্রোডাক্টের ইন্ডেক্স পেজ। সো আমরা অলরেডি প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা জানি। সো আমরা আমাদের প্রজেক্টে অলরেডি প্রোডাক্ট ক্রিয়েটের জন্য অ্যাকশন লিখছি, প্রোডাক্টের ক্রিয়েটের জন্য অ্যাকশন ভিউ লিখছি, সেখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করছি, ফাইন। সো আজকে আমরা যেটা করবো, সো আমরা এডিটে ক্লিক করলে আমাদের একটা এডিট পেজে যাবে। সো অ্যাজ অ্যাজ ওয়েল আগের পেজগুলোর মতোই আমরা প্রোডাক্ট টাইপের জন্য যেভাবে করছি, ট্যাগের জন্য যেভাবে করছিলাম, সেম আমি এডিটে ক্লিক করলে আমাকে প্রোডাক্টের জন্য যে এডিট পেজ নিব সেই পেজে আমাকে এটা রিডিরেক্ট করবে। সো উইথ ডাটা সহ নিয়ে যাবে। সো সেইখানে আমি চাইলে চেঞ্জ করে ফাইনালি আপডেট দিলে আপডেট হয়ে যাবে। সো সেম আগের মতোই, সেম অ্যাপ্রোচ। সো চলেন আমরা সেই কাজটুকু করি। সো আমি চলে আসলাম প্রোডাক্ট কন্ট্রোলারে। সো আমি একটু কমেন্ট করে রাখি। সো এটা হচ্ছে আমার ইডিট, সরি, প্রথমে হচ্ছে গেট ইডিট। আচ্ছা, এটা আমি কমেন্ট করে রাখলাম। সো আপনাদের সবার যে কমেন্ট করতে হবে সেটা না, আমার বোঝার সুবিধার্থে আমি কমেন্ট করে রাখলাম। এটা আমার কি মেথডের ইনফরমেশন আমি যদি দিয়েই দিতে পারি, প্রবলেম নাই। সো সবার যে লিখতে হবে সেটা না লিখলেও প্রবলেম নাই। সো পাবলিক অ্যাকশন রেজাল্ট আমি বললাম ইডিট। সো আমি প্যারামিটার ইন্টিজার টাইপের একটা আইডি দিব। সো সেটা অবশ্যই আমি বললাম, আমি নালেবল বললাম। সো কোয়েশ্চন মার্কের মানে হচ্ছে নালেবল। সো আমি ইন্টিজার টাইপের বাই ডিফল্ট জিরো থাকে। সো আমি যদি নালেবল করতে চাই অবশ্যই কোয়েশ্চন মার্ক দিতে হবে। সো আমি বললাম রিটার্ন ভিউ। সো আমি ভিউ রিটার্ন করব, রিটার্ন করে দিলাম অলরেডি। সো তাহলে আমি একটা ভিউ নিয়ে নিই, রাইট ক্লিক, অ্যাড অ্যাড ভিউ। সো অ্যাড, সরি আমার মনে হয় অলরেডি একটা আছে, সো আমি সেটাকে রিপ্লেস করে দিই। সো যেটা আছে আমি এটা ডিলিট করে দিই, নতুন করে আমি নিব। সো ডিলিট করে দিলাম, ফাইন, অ্যাড ভিউ এডিট। সো কোড জেনারেট হচ্ছে, একটু সময় নিচ্ছে। সো ফাইন। সো আমরা অলরেডি জানি, যেহেতু আমাদের ক্রিয়েট করার জন্য যেরকম আমাদের একটা ফর্ম ছিল, আমাদের সেখানে টেক্সট বক্স ছিল, সো আমাদের সেম জিনিস এখানেও লাগবে। সো আমি সেটা একটু কপি করে নিয়ে আসবো। সো কপি আমি এখানে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম, ফাইন। সো অবশ্যই আমার কিছু জিনিস চেঞ্জ করা লাগবে। এখানে ছিল ক্রিয়েট, এটা তো আর ক্রিয়েট না, আমি বললাম এডিট। সো এখানে বললাম এডিট প্রোডাক্ট। সো বাটনের নাম ছিল আমার মনে হচ্ছে সেভ। সো আমাদের এখন তো সেভ হবে না, তাই না? এখন হবে আপডেট। সো আমি আপডেট বানিয়ে দিলাম। সো আপাতত এদের একটু চেঞ্জ, সো আমরা একটু চেঞ্জ করলাম, আবার একটু রান দিই, রান দিয়ে দেখি আমাদের কী আসে, আমাদের পেজটা কীরকম দেখতে, আগের মতো দেখতে, তারপর আমরা একটু দেখি রিডিরেক্ট হয় কি না সেটাও আমরা একটু দেখবো আপাতত। সো চলেন আমরা টেস্ট করে আসি। প্রোডাক্ট এডিটে ক্লিক করলে আমাকে এই পেজে, এডিট পেজে আমাকে রিডিরেক্ট করে, ফাইন। আমাকে এখনও ডাটা দেয় না, কারণ আমার ডাটার জন্য কোনো কোড লিখিনি, আমাকে কী করতে হবে না করতে হবে। সো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের ড্রপ ডাউন আছে। সো আমাদের এখন ড্রপ ডাউন ডাটা বাইন্ড করতে হবে। সো আমি অলরেডি আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে আমাদের যখন ক্রিয়েট করছিলাম প্রোডাক্ট ক্রিয়েটের যে অ্যাকশন লিখছিলাম, সেখানে আমরা কীভাবে ড্রপ ডাউন বাইন্ড করতে সেটা আমরা অলরেডি জানি। সো কারো যদি কোনো একদম প্রবলেম হয়, ড্রপ ডাউন সম্পর্কে কোনো আইডিয়া না থাকে বা খুব ক্লিয়ার না, কনসেপ্ট ক্লিয়ার না, অবশ্যই প্রিভিয়াস টিউটোরিয়াল দেখে নেবেন। আমি স্ট্রংলি রিকমেন্ড করতেছি সেটা দেখার জন্য, দেখলে আশা করি বুঝতে পারবেন। সো ফাইন, তাহলে আমরা এখানে আর আমাদের ড্রপ ডাউনে তেমন কোনো কথাবার্তা বলতেছি না। সো আমি এখন চাই আপাতত ড্রপ ডাউনগুলো বাইন্ড করার জন্য। সো আমি যদি ড্রপ ডাউন বাইন্ড করতে চাই তাহলে আমার কী করা লাগবে, ভেরি ইজি। অলরেডি আমি যেহেতু বাইন্ড করে আসছি প্রোডাক্টে, সো আমি সেটা একটু কপি করে বসাই দিব, দ্যাটস ইট। সো আমি এইটাকে একটু কপি করলাম। সো এখানে যেটা হয় তাকে আমি একটু বলি, এখানে যেটা হয় আমি ভিউ ডাটাতে আমি একটা সিলেক্ট লিস্ট নিয়ে রাখি, সেটা আমি দেখাই দিই, দ্যাটস ইট, আর কিচ্ছু না।
তো আমি এইখানে পেস্ট করে দিলাম, বললাম যখন আমাদের অ্যাকশন মেথড কল হবে তখনই আমার ড্রপ ডাউন লোড হয়ে থাকবে। সো আমি যদি একটু রান দিই এখন কি অবস্থা, ড্রপ ডাউন বাইন্ড হয় কি না, ডাটা লোড হয় কি না একটু দেখে আসি। ড্রপ ডাউন অ্যালার্ট ডাটা চলে আসছে। সো এখন আমরা এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি আইডি, প্রোডাক্টের আইডি কত সেটা নিয়ে আসছি, কিন্তু আমি এখনও প্রোডাক্টের এগেনস্টে কোনো ডাটা দেখতে চাই না, কোনো ডাটা এখন ডাটার জন্য কোনো কোড লিখি নাই। সো সেটা আসে নাই, সেটাই স্বাভাবিক, সো সেটাও লিখবো। সো তার আগে আমি একটু জিনিস চেক করতে চাই। সাপোজ আমাদের এখানে, সাপোজ আমি তিনটা ডিপ নিব মেইনলি। প্রথম ডিপটা থাকবে হচ্ছে কলাম 8 সাইজের, তারপরে থাকবে ওয়ান সাইজের। ওয়ান সাইজেরটা আসলে তেমন কোনো কিছুই থাকবে না, ফাঁকা থাকবে, শুধু একটা নর্মাল একটা স্পেসের জন্য আমি রাখবো আপাতত। পরবর্তী যেটা থাকবে সেটা হচ্ছে সাইজ থাকবে 3, কলাম 3। সো সেটা যেটা হয় লাস্টেরটাতে আমরা শুধু ইমেজটা দেখবো। সো আমরা যখন একটা প্রোডাক্ট সেভ করে আসছি অবশ্যই ইমেজ দিয়ে আসছি। সো আমরা চাই এই আমাদের ডান পাশে একটা ইমেজ, এই যে ইমেজটা আমি লোড মানে আমি দিয়ে আসবো, সেই ইমেজটা যাতে আমি যখন এডিট করতে আসবো সেই ইমেজটা যাতে লোড হয়, সো সেটা আমরা এই পাশে দেখবো। সো তো সেটার জন্য আমি একটু পেজটা একটু চেঞ্জ করবো আপাতত। সো চলেন আমি একটু পেজটাকে একটু চেঞ্জ করে নিই। সো আমি প্রথমে যেটা করবো, সো এগুলোকে একটু আমি কলাপস করে দিই, এগুলোকে একটু কলাপস করি, সবগুলা কলাপস করলাম, ফাইন। আমার মেইনলি তিনটা ডিপ লাগবে, সো আমি সেইটা আগে করি। ডিপ ক্লাস আমি বললাম কলাম 8, ফাইন। তারপরে আমি কপি করলাম, সো আমি এইটা বললাম 3, এইটা বললাম 1। সো যেহেতু আমি এখানে আলাদা আলাদা করে রিক্স লিখতেছি, সো আমাকে এইখানে অবশ্যই রোকে কল করা লাগবে। সো আমি সেটাও করে দিলাম রো। সো আমি চাই আমার যেই ট্যাক্স বক্সগুলো আছে সেগুলো এই ডিপে থাকুক, ফাইন। তো আমি এগুলো কাট করে এই জায়গায় নিয়ে আসলাম। তারপর যেটা করব এইখানে, যেটা করব সেটা এখানে একটা ইমেজ থাকবে, সো সেটা লিখে ফেলি। ইমেজ সোর্স কোত্থেকে আসবে, সোর্স সোর্সটা আমি বলে দিলাম। আমার যেহেতু অবশ্যই মডেল মডেল থেকে আমি দেখতে পাবো, সো সরি ক্যাপিটাল এম এর মডেল, মডেল ডট ইমেজ, ইমেজ আমার সেই লোকেশনটা আছে সেখান থেকে আমি ইমেজ বাইন্ড করব। সো আমি সাথে উইড দিয়ে দিই, উইড 100%, ফাইন, উইড দিয়ে দিলাম। সো এখানে অলরেডি আমার কিছু চেঞ্জ চলে আসবে, সো অলরেডি একটু দেখি আমি যে চেঞ্জটা কী আসে। সো আমাদের ট্যাগগুলো একটু ছোটো হয়ে যাবে, সো যেহেতু আমাদের ডিপ চেঞ্জ হয়ে গেছে সেই জন্য, তো সেটা আমার কাজ করতে হবে। সরি আমার অলরেডি কিছু জায়গা অ্যারো দিচ্ছে। আচ্ছা এইটা অ্যারো দিচ্ছে হচ্ছে আমার নাল রেফারেন্স এক্সেপশনের জন্য। সো যেহেতু আমি অলরেডি এখানে মডেল কল করছি, সো এখানে নাল পাচ্ছে সেই জন্য। সো আমি আপাতত একটু ফাঁকা রাখি, আমি একটু ভিউটা দেখার ট্রাই করতেছি আপাতত, ভিউ দেখলাম। সো আমি যেটা বলতেছিলাম, আমাদের অলরেডি ট্যাগগুলো একটু ছোটো হয়ে গেছে, সো আমি এটা চাই না, কারণ আমি যেহেতু অন্য একটা ক্লাসের মধ্যে নিয়ে গেছি টোটালটা, সেই জন্য একটু ছোটো হয়ে গেছে। সো আমি একটু চেঞ্জ করবো। সো আমি এখানে বলতেছি এটা 2, সো আমি বললাম এটা 4, সরি এটা 4, এটা হচ্ছে 8, ফাইন। আমি সাইজটা একটু বাড়াই দিচ্ছি সবগুলা, সো আমি এটাকে বললাম 8, 4, সবগুলাতে আমি চেঞ্জ করব 8। সো একটু খুঁজে বের করতে হচ্ছে 8, 2, 8, সরি 2 না, আমি তো 4 দিব, সরি সরি 4, 8, আর হচ্ছে 4, 8,
আর কি আছে? হ্যাঁ পাই, আর নাই। সো আবার আমি একটু দেখি, স্লো, তাহলে এটা চেঞ্জ হয় নাই, তাই তো? হ্যাঁ আমি চেঞ্জ করে নিই। এই যে এখানে টু আছে, সো আমি বললাম 4 8, তাই তো? তাহলে সব ঠিকঠাক, আমাদের ভিউ একদম ফাইন ফাইন কাজ করতেছে ফাইনালি। যাই হোক, তারপরে এখানে আমাদের যেহেতু এখন ইমেজ অলরেডি আমাদের ইমেজের জন্য ট্যাগ লিখছি, সো ইমেজ শুধু বাইন্ড করব। সো চলেন, আমাদের এখন আইডি আছে, সো আমাদের আইডি এগেনস্টে ডাটা আমাদের লোড করতে হবে, সেটা আমাদের করা হয় নাই। সো সেটা করি, কন্ট্রোলারে যাই, প্রোডাক্ট কন্ট্রোলার। সো তারপর যেটা হয়, আমি এখানে কন্ডিশন দিতে পারি চাইলে, একটু দিয়ে দেই, ইফ আইডি ইকুয়াল ইকুয়াল, যদি নাল থাকে তাহলে রিটার্ন করবে নট ফাউন্ড। তারপর আমি বললাম বার প্রোডাক্ট, আমি প্রোডাক্ট লোড করব আমার ভেরিয়েবলের মধ্যে, ডাটা এনে লোড করব। সো অবশ্যই আমার কনটেক্সট থেকে, ডিবি কনটেক্সট থেকে নিয়ে আসবো, ডিবি ডট প্রোডাক্ট, তাই না? প্রোডাক্টস ফাইন। সো আমি এখানে চাইলে ডট দিয়ে ফার্স্ট ওর ডিফল্ট দিতে পারি, তো ফার্স্ট ওর ডিফল্ট দিলে ও রিলেশনশিপে যে ডাটাগুলো আছে সেগুলো দিবে না। সো আমি প্রথমে ইনক্লুড করে নিব, ইনক্লুড বললাম প্রোডাক্ট টাইপস, ওর যে প্রোডাক্টের সাথে টাইপসগুলো আছে সেগুলোকে আমাকে ইনক্লুড করে দাও। সো সাথে ইনক্লুড করো সি ডট ট্যাগ, যে স্পেশাল ট্যাগ আছে সেটাও ইনক্লুড করে দাও। সো তারপরে আমি যেটা লিখতেছি ফার্স্ট ওর ডিফল্ট, সো ফার্স্ট ওর ডিফল্টে কী হবে, আমি একটা আইডি দিব, সে আইডির এগেনিস্টে যদি ভ্যালু ম্যাচ করে সেইটা দাও। এটা হচ্ছে আমার প্যারামিটার আইডি। সো সে আমাকে প্রোডাক্ট দিল, যদি থাকে দিবে, তো আমি চাইলে এখানে আরেকটা কন্ডিশন দিতেই পারি, প্রোডাক্ট কি নাল কি না। সো আমি একটু চেক করে নিই, প্রোডাক্ট ইকুয়াল ইকুয়াল যদি নাল হয় সেম রিটার্ন নট ফাউন্ড, আর যদি নাল না হয় ভেরি ইজি, আমাদের প্রোডাক্ট আমি রিটার্নে প্যারামিটার হিসেবে পাস করে দিব, তাহলে আমার সেই ডাটা আমি দেখতে পাবো ফাইনালি। সো চলেন, আমাদের অলরেডি ডাটা দেখা উচিত এখন, তো আমি এখানে সেটা বসায় দিই। আমি দেখব হচ্ছে অ্যাট দ্য রেট দিয়ে মডেল ডট ইমেজ, ফাইনালি আবার একটু রান দিই। ফাইন, প্রোডাক্ট আসলাম, সো এডিটে ক্লিক করলে ফাইন, ভেরি ইজি, সে আমার ডাটা নিয়ে আসছে, এটা টাইপ কি ছিল সেটা নিয়ে আসছে, ও অ্যাভেলেবেল কি না সেটা নিয়ে আসছে, সব কিছুই নিয়ে আসছে, আমার একটা ইমেজও দেখাচ্ছে ও, ফাইন, ভেরি ইজি। সো সেটা প্রোডাক্ট টাইপ কোন টাইপের ছিল সেটা নিয়ে আসছে, স্পেশাল ট্যাগ কী দিয়ে সেভ করছিলাম সেটা নিয়ে আসছে, সব কিছুই নিয়ে আসছে ওভারঅল, ফাইন। তো আমরা অলরেডি এডিট করার জন্য এডিটের যে অ্যাকশন মেথড আছে, গেট অ্যাকশন মেথড, সেটা আমরা দেখলাম। সো আমরা পরবর্তী টিউটোরিয়ালে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আপডেট করবো। সো আমরা আপডেটের জন্য এখনও কোড লিখিনি, সো আমরা পোস্ট মেথড লিখবো, আপনারা জানেন আমরা আপডেটের জন্য পোস্ট মেথড লিখলে আপডেট করতে পারবো। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা আপডেটের জন্য পোস্ট মেথড লিখবো, কীভাবে আপডেট করতে সেটা নিয়ে আলোচনা করবো। সো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।